আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ প্রিয় দর্শক লবণের কেজি দুইশো টাকা হওয়াটা অস্বাভাবিক কিছু নয় কিভাবে জানেন আপনি শুনলেন যে লবণের দাম হঠাৎ করে বেড়ে গিয়েছে বা বেড়ে যাচ্ছে আপনি কোনো দিকে না তাকিয়ে কারো কথা না শুনে আপনি ব্যাগ নিয়ে বাজারে দৌড় দিলেন এবং যে জায়গায় আপনার পরিবারে প্রতি মাসে দুই কেজি লবণের প্রয়োজন সে জায়গায় আপনি দশ কেজি লবণ ক্রয় করলেন আপনি কিন্তু এক্সট্রা পাঁচ মাসের লবণ ক্রয় করে ফেললেন এভাবে যদি সবাই লবণ ক্রয় করতে থাকে তাহলে দেখা যাবে যে কোম্পানিগুলো মার্কেটে একসঙ্গে পাঁচ মাসের লবণ সেল দিয়ে দিচ্ছে তখন স্বাভাবিকভাবেই মার্কেটে লবণের চাহিদা বেড়ে যাবে আর তখন কোম্পানিগুলো বলবে আমাদের উৎপাদন কম হচ্ছে কিন্তু লবণের চাহিদা হঠাৎ করে বেড়ে গেছে আর এর কারণে লবণের কেজি ৩৫ টাকা থেকে দুইশো টাকা হওয়াটা অস্বাভাবিক কিছু নয় আর যখন এরকম পরিস্থিতি হয়ে যাবে তখন কিছু কিছু অসাধু ব্যবসায়ী এর সুযোগ নেবে তাই আমরা নিজেদের পায়ে নিজেরা কুরল না মারি কোনো প্রকার গুজবে কান না দিয়ে আমরা প্রতিদিন প্রয়োজন অনুযায়ী লবণ ক্রয় করি সিন্ডিকেট থেকে নিজে বাঁচি এবং অন্যদেরকে বাঁচাই বিশেষ দ্রষ্টব্য এই ভিডিওটি একটি জনসচেতনতামূলক ভিডিও তাই বেশি বেশি শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিন ধন্যবাদ